ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস আমরা রিসার্চের টপিক নিয়ে আলোচনা শুরু করেছিলাম আমরা জেনেছি রিসার্চ কি এবং অ্যাপ্লিকেশনের ভিত্তিতে রিসার্চকে ভাগে ভাগ করা যায় সেটা সম্বন্ধে আজকেও আমরা রিসার্চের এমনই একটা টপিক সম্বন্ধে জানব এখান থেকেও কিন্তু এন টিএনএড ফার্স্ট পেপারে এবং এডুকেশন পেপারে অবশ্যই প্রশ্ন আসবে আমি সার্থক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টাইম টু লার্নিং চলুন তাহলে শুরু করি ওকে ডিয়ার ফ্রেন্ডস এখন আমরা টাইপস অফ রিসার্চ সম্বন্ধে জানবো আজকে আমরা কোয়ালিটি এবং কোয়ান্টিটির উপর ভিত্তি করে রিসার্চকে কতভাগে ভাগ করা যায় সেগুলো জানবো এর আগের দিন আমরা পড়েছিলাম অ্যাপ্লিকেশনের ভিত্তিতে রিসার্চকে ভাগে ভাগ করা যায় এবং তাদের সম্বন্ধে আজকে জানবো কোয়ালিটি এবং কোয়ান্টিটির উপর ভিত্তি করে রিসার্চকে ভাগে ভাগ করা যায় কোয়ালিটি এবং কোয়ান্টিটির উপর ভিত্তি করে রিসার্চকে দুভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কোয়ান্টিটিভ রিসার্চ একটা হলো কোয়ালিটিটিভ রিসার্চ আমরা যখন রিসার্চ টার্ম সম্বন্ধে আলোচনা করেছিলাম তখন আমরা কোয়ান্টিটিটিভ আর এই কোয়ালিটিটিভ ওয়ার্ড দুটো শুনেছিলাম আমরা কোয়ান্টিটিটিভ বলেছিলাম যাদের আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি আর কোয়ালিটিভ বলেছিলাম যাদের আমরা গুণ দ্বারা প্রকাশ করি তেমনি মনে রাখবেন যে ধরনের রিসার্চে স্ট্যাটিস্টিক্যাল টেকনিকের ব্যবহার খুব বেশি হয় কি বললাম যে ধরনের স্ট্যাটিস্টিক্যাল টেকনিকের ব্যবহার খুব বেশি হয় সে ধরনের রিসার্চকে আমরা বলতে পারি কোয়ান্টিটিটিভ রিসার্চ আর যে ধরনের রিসার্চে স্ট্যাটিস্টিক্যাল টেকনিকের ব্যবহার কম করা হয় বা হয় না তাদের বলা হয় কোয়ালিটিটিভ রিসার্চ তাহলে কি বললাম যে ধরনের রিসার্চে স্ট্যাটিস্টিক্যাল টেকনিকের ব্যবহার খুব বেশি মাত্রায় হয় সেই ধরনের রিসার্চকে বলা হয় কোয়ান্টিটিটিভ রিসার্চ আর যে ধরনের রিসার্চে স্ট্যাটিস্টিক্যাল টেকনিকের ব্যবহার খুব কম হয় বা হয় না সেই ধরনের রিসার্চকে বলা হয় কোয়ালিটিটিভ রিসার্চ খুব সিম্পলি বুঝুন যদি স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ব্যবহার করি তাহলে সেখানে ম্যাথামেটিক্স আসবে ম্যাথামেটিক্স আসা মানে কি সেখানে সংখ্যা আসবে তাহলে সেটা কোয়ান্টিটিটিভ রিসার্চ যেখানে খুব কম বা করি না স্ট্যাটিস্টিক্যাল টেকনিক নেই মানে ম্যাথ আসবে না মানে সংখ্যা আসবে না সেটা হচ্ছে কোয়ালিটিভ রিসার্চ এখানে অ্যানালাইজের মাধ্যমে বিশ্লেষণের মাধ্যমে রিসার্চগুলো করা হয় এই কোয়ান্টিটিভ রিসার্চকে আমরা চারটা ভাগে ভাগ করেছি আর এই কোয়ালিটিটিভ রিসার্চকে তিন ভাগে ভাগ করেছি আর এখানে একটা মাসকান হিস্টোরিক্যাল রিসার্চের কথা লিখেছি এই হিস্টোরিক্যাল রিসার্চ কোয়ালিটিভ এবং কোয়ান্টিটেটিভ দুটোই হতে পারে আজকে সবার ফার্স্ট জানবো কোয়ান্টিটেটিভ রিসার্চের একটা অংশ বা একটা পার্ট এক্সপেরিমেন্টাল রিসার্চ মানে এই রিসার্চেরই একটা টাইপ হলো এক্সপেরিমেন্টাল রিসার্চ তাহলে কোন ধরনের রিসার্চকে আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চ বলি এই এক্সপেরিমেন্টাল রিসার্চ নিয়ে আমরা একটা আলাদা ভিডিও করবো যেখানে আমরা পার্টিকুলার এক্সপেরিমেন্টাল রিসার্চ সম্বন্ধেই জানবো তখন এক্সপেরিমেন্টাল রিসার্চের ভিতর থেকে অনেক সময় প্রশ্ন দিয়ে দেয় ঠিক আছে তাহলে অন্য কোনো ভিডিওতে আমরা জানবো আজকে শুধু আমরা ওভারঅল একটা আইডিয়া নেই যে হোয়াট ইজ এক্সপেরিমেন্টাল রিসার্চ যে ধরনের রিসার্চগুলোতে মূলত আমরা কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ বের করি কি বললাম যে ধরনের রিসার্চগুলোতে আমরা কজ অ্যান্ড এফেক্ট রিলেশন বের করি সে ধরনের রিসার্চকে বলা হয় এক্সপেরিমেন্টাল রিসার্চ যেমন এখন কি চলছে করোনা ভাইরাস চলছে তাহলে করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের জন্য কিন্তু অনেক এক্সপেরিমেন্ট করা হচ্ছে অনেক অনেক ওষুধ নিয়ে দেখা হচ্ছে সেই ওষুধটা করোনা ভাইরাসের ওপর প্রভাব ফেলছে ফেলতে পারছে কিনা তো এই ধরনের রিসার্চগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ সেখানে একটা ওষুধ নেওয়া হচ্ছে ওষুধ নিয়ে দেখা হচ্ছে তার প্রভাব করোনা ভাইরাসের উপর কতটা পড়ে সেখানে আমরা কজ অ্যান্ড এফেক্ট রিলেশন বার করছি ওষুধটা হয়ে গেল কজ আর এফেক্ট হলো তা ওষুধটার প্রভাব সেই ভাইরাসের উপর কতটা পড়ছে তো এখানে এই ধরনের রিসার্চকে আমরা বলতে পারি এক্সপেরিমেন্টাল রিসার্চ এই এক্সপেরিমেন্টাল রিসার্চ অনেক সময়ই ন্যাচারাল সেটিংয়ে হয় না আমরা এর জন্য আর্টিফিশিয়াল একটা এনভায়রনমেন্ট বা পরিবেশ তৈরি করে নিই তো যখন আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চ সম্বন্ধে জানবো তখন আরও ডিটেলসে জানব তখন এক্সপেরিমেন্টাল রিসার্চে আমাদের অনেক কিছু জানতে হবে এক্সট্রা এরপরে আছে ডেসক্রিপটিভ রিসার্চ ডেসক্রিপ্ট মানে বর্ণনা করা ডেসক্রিপ্ট যে বর্ণনা করা তাহলে যে ধরনের রিসার্চে আমরা কেবল বর্ণনা করি সে ধরনের রিসার্চকে বলা হয় ডেসক্রিপটিভ টাইপ রিসার্চ এই ডেসক্রিপটিভ টাইপ রিসার্চ সবসময় ন্যাচারাল সেটিংয়ে হবে মানে মানে আমরা যখন ডেটা করব করবো যেমনভাবে মানুষজন আছে তাদের থেকে সেইভাবেই ডেটাগুলো নিব। যেমন আমি এমন একটা রিসার্চ করতে যাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গে মাধ্যমিক স্টুডেন্টদের অ্যাডজাস্টমেন্ট অ্যাবিলিটি কীরকম এর জন্য আমরা কি করব এর জন্য আমরা বিভিন্ন স্কুলে যাব স্কুলে গিয়ে ডেটা কালেক্ট করবো তখন আমরা কি করব, যে স্কুলে তারা যেমন অবস্থায় আছে তেমন অবস্থাতেই তাদের বিভিন্ন কোশ্চেন এয়ার দিব বিভিন্ন প্রশ্ন দিব তারা সেটা সলভ করবে সেটাকে আমি অ্যানালাইজ করবো অ্যানালাইজ করার মাধ্যমে আমি বর্ণনা করব যে তাদের অ্যাডজাস্টমেন্ট অ্যাবিলিটি কীরকম তো এই ধরনের রিসার্চকে আমরা বলতে পারি ডেসক্রিপটিভ টাইপ রিসার্চ এখানে সবথেকে বড়ো কথা মনে রাখবেন ন্যাচারাল সেটিংয়ে করা হয় অর্থাৎ স্যাম্পলরা যেমন অবস্থাতে আছে তেমন অবস্থা থেকেই তাদের থেকে ডেটা কালেক্ট করে শুধু বর্ণনা করা হয় এখানে এক্সট্রা কোনো আমরা অ্যানালাইজ করব না শুধু বর্ণনা করব। যে এটা এরকম ওটা ওরকম এটা ওরকম হলে ভালো হতো বা ওটা ওরকম হলে মন্দ হতো এরকম কোনো অ্যানালাইজ করবো না শুধু যেরকম আছে সেইভাবে সেটাকে বর্ণনা করব। এই ধরনের রিসার্চ হচ্ছে ডিসক্রিপটিভ টাইপ রিসার্চ এরপরে আছে কো রিলেশনাল রিসার্চ কো রিলেশন আপনারা অনেক জায়গাতেই শুনেছেন তাহলে এই রিসার্চ কি কো রিলেশন রিসার্চ কি যখন আমরা দুই বা ততোধিক বস্তুর মধ্যে কোনো রিলেশন আছে কিনা আর রিলেশন থাকলে সেটা কেমন রিলেশন এটা জানার জন্য যখন কোনো আমরা রিসার্চ করি তখন সেই ধরনের রিসার্চকে বলা হয় কো রিলেশনাল রিসার্চ ধরুন আমি এমন একটা রিসার্চ করতে যাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গের মাধ্যমিক স্টুডেন্টদের সোশিও ইকোনোমিক্যাল স্ট্যাটাস এবং তাদের অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টের মধ্যে কোনো রিলেশন আছে কিনা কি বললাম আমি এমন একটা রিসার্চ করতে যাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গের মাধ্যমিক স্টুডেন্টদের সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস এবং তাদের অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টের মধ্যে কোনো রিলেশন আছে কিনা এটা আমি রিসার্চ করতে যাচ্ছি তো এই ধরনের রিসার্চকে আমরা বলতে পারি কো রিলেশনাল রিসার্চ এখানে শুধু আমরা শুধু রিলেশন আছে কি না সেটা দেখবো না আমরা দেখবো রিলেশনটা কীরকম যে সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস যদি ভালো হয় তাহলে কি তার একাডেমিক অ্যাচিভমেন্টও ভালো আবার সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস যদি খারাপ হয় তাহলে কি তার অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টও খারাপ আমরা কিন্তু শুধু রিলেশন বার করছি না রিলেশন বার করার সাথে সাথে সেটা কেমন রিলেশন অর্থাৎ একজন বাড়লে আরেকজন বাড়ছে না কমছে আবার একজন কমলে আরেকজন বাড়ছে না কমছে আমরা সেটাও দেখব এটাও মনে রাখবেন এটা হচ্ছে ন্যাচারাল করা হবে মানে যে যেমন আছে সেই অবস্থায় ডেটা নিয়েই অ্যানালাইজ করা হবে এই ধরনের রিসার্চকে বলবো আমরা কো রিলেশনাল রিসার্চ এর পরে আছে ডেভেলপমেন্টাল রিসার্চ ডেভেলপমেন্টাল রিসার্চ মনে রাখবেন সময়ের সাথে সাথে কোনো বস্তু বা কোনো মানুষের মধ্যে কি ধরনের চেঞ্জেস আসছে এটা জানার জন্য যে রিসার্চ করা হয় কি বললাম সময়ের সাথে সাথে কোনো বস্তু বা ব্যক্তির মধ্যে কি চেঞ্জেস আসছে এটা জানার জন্য যে ধরনের রিসার্চ করা হয় সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল রিসার্চ ডেভেলপমেন্টাল রিসার্চের কিছু ভাগ আছে আমরা নেক্সট ভিডিওতে জানবো এখন জানবো হোয়াট ইজ কোয়ালিটিটিভ রিসার্চ আমরা জানি কোয়ালিটিভ রিসার্চ কি যে রিসার্চে সাধারণত কি করা হয় স্ট্যাটিস্টিক টেকনিকের ব্যবহার করা হয় না বা খুবই কম করা হয় সেই ধরনের রিসার্চকে বলা হয় কোয়ালিটেটিভ রিসার্চ এই রিসার্চের তিনটা ভাগ আছে একটা হচ্ছে এথনোগ্রাফিক রিসার্চ একটা হচ্ছে ডকুমেন্টারি একটা হচ্ছে কেস্টাজি এখন আমরা জানবো এথনোগ্রাফিক রিসার্চ সম্বন্ধে এথনোগ্রাফিক রিসার্চ মাথায় রাখবেন যখন আমরা কারো কালচার নিয়ে কোনো রিসার্চ করি যখন আমরা কারো কালচার নিয়ে কোনো রিসার্চ করি তখন সেই ধরনের রিসার্চকে বলা হয় এথনোগ্রাফিক রিসার্চ ধরুন আমি এমন একটা রিসার্চ করছি যে আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের টোটোপাড়ায় টোটুদের জীবনযাপন কীরকম এটার উপর আমরা একটা রিসার্চ করছি তো এই ধরনের রিসার্চকে আমরা বলবো এথনোগ্রাফিক রিসার্চ আমরা কিন্তু ওদের কালচারকে নিয়ে কিন্তু রিসার্চটা করছি এর জন্য এই ধরনের রিসার্চকে আমরা বলবো এথনোগ্রাফিক রিসার্চ এটাও মাথায় রাখবে ন্যাচারাল এই হবে এটাও কিন্তু কোনো আর্টিফিশিয়াল সেটিং আমি নিজের মতো করে একটা পরিবেশ বানিয়ে নিলাম সেটা হবে না যেমন অবস্থায় আছে সেই অবস্থাতেই আমাকে রিসার্চটা করতে হবে এরপরে আছে ডকুমেন্টারি আপনারা কিন্তু ডকুমেন্টারি কথাটা অনেক জায়গাতেই শুনেছেন বিশেষ করে ডিসকভারি সিসকভারি যখন দেখেন তখন কিন্তু এই ডকুমেন্টারি কথাটা প্রায়ই ব্যবহার হয় মাথায় রাখবেন এই ডকুমেন্টারি হল যখন অলরেডি অনেকগুলো রিসার্চ করা আছে তার থেকে কিছু কিছু পার্ট নিয়ে সেগুলোকে অ্যানালাইজ করার মাধ্যমে কোনো রিসার্চ করা হয় সেটাকে বলা হয় ডকুমেন্টারি মানে অনেকগুলো রিসার্চ অলরেডি করা আছে সেগুলোর থেকে বিভিন্ন পার্ট নিয়ে সেগুলোকে অ্যানালাইজ করার মাধ্যমে কোনো একটা নতুন রিসার্চ করা হলে সেটাকে বলা হয় ডকুমেন্টারি দেখবেন আপনারা ডকুমেন্টারিতে কী কী রিসার্চ হয়েছে সেগুলো কিন্তু দেখানো হয় আপনারা যদি ডকুমেন্টারি কোনো একটা খুব ভালো মতো দেখেন দেখবেন কোনো একটা ডকুমেন্টারি যখনই করা হয় কী কী তার উপর রিসার্চ হয়েছে বা ওই রিলেটেড রিসার্চ হয়েছে সেগুলো কিন্তু সেখানে বলা হয় নেক্সট আছে কেস স্টাডি কেস স্টাডি মনে রাখবেন যখন আমরা কেবলমাত্র একটা স্যাম্পল বা একটা অর্গানাইজেশন বা একটা খুবই ছোট গ্রুপ নিয়ে খুব ডেপথে স্টাডি করব। সে ধরনের রিসার্চকে বলা হয় কেস স্টাডি কি বললাম একটা স্যাম্পল হতে পারে একটা ইনস্টিটিউশন হতে পারে একটা অর্গানাইজেশন হতে পারে বা একটা খুবই ছোট গ্রুপ হতে পারে তাদেরকে নিয়ে যখন খুব গভীরভাবে কোনো স্টাডি করা হয় তখন সেই রিসার্চকে বলা হয় কেস স্টাডি যেমন আপনারা জানেন যে নোকিয়া কোম্পানি নামে একটা কোম্পানি ছিল মোবাইলের কোম্পানি সে নোকিয়া কোম্পানিটা কেন ডুবে গেল এটা জানার জন্য কিন্তু আমাকে খুব কিন্তু গভীর ভাবে কিন্তু স্টাডি করতে হবে এই জন্য যে ধরনের রিসার্চ আমরা করি সেটা হচ্ছে কেস স্টাডি পরীক্ষায় যদি প্রশ্ন আসে প্রশ্ন দেখবেন অবশ্যই ইন ডেফ কথাটা থাকবে এবং তার সাথে ওয়ান স্যাম্পল অথবা স্মল স্যাম্পল কতটা থাকবে আপনি এই দুটো দেখেই বুঝতে পারেন এটার অ্যান্সার হবে কে স্টাডি এরপরে আছে হিস্টোরিক্যাল রিসার্চ এর মধ্যে এটা দুটোই হতে পারে হিস্টোরিক্যাল রিসার্চ মনে রাখবেন যখন কোনো হিস্টোরিক্যাল ফ্যাক্টকে নিয়ে আমরা রিসার্চ করি সেই ধরনের রিসার্চকে বলা হয় হিস্টোরিক্যাল রিসার্চ যেমন ভারতে অসহযোগ আন্দোলনের কি প্রভাব স্বাধীনতায় পড়েছিল এই ধরনের রিসার্চ যখন আমি করছি সেটা হবে কি হিস্টোরিক্যাল রিসার্চ অনেক সময় হিস্টোরিক্যাল রিসার্চ এর জন্য করা হয় পাস্টে কোনো ঘটনা ঘটেছিল তাহলে বর্তমানে এর ইম্প্যাক্ট কি পড়তে পারে মানে ফিউচারকে প্রিডিক্ট করার জন্য অনেক সময় হিস্টোরিক্যাল রিসার্চ করা হয় ঠিক আছে তাহলে এটাই গেল আমাদের রিসার্চের টাইপস কি কি পড়লাম কোয়ান্টিটেটিভ রিসার্চ কোয়ালিটেটিভ রিসার্চ কোয়ান্টিটেটিভ রিসার্চে পড়লাম এক্সপেরিমেন্টাল রিসার্চ এখানে আমরা কজ অ্যান্ড এফেক্ট রিলেশন করব কজ অ্যান্ড এফেক্ট রিলেশন জানার জন্য এই রিসার্চ করব ডেসক্রিপ্টিভ টাইপ রিসার্চ এখানে শুধু আমরা বর্ণনা করবো যেমন পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতিতেই বর্ণনা করব কোরিলেশনাল রিসার্চ দুই বা ততোধিক বস্তুর মধ্যে রিলেশন জানার জন্য এবং রিলেশনটা কীরকম সেটা জানার জন্য যে রিসার্চ করি সেটা হচ্ছে কোরিলেশনাল রিসার্চ ডেভেলপমেন্টাল রিসার্চ সময়ের সাথে সাথে একটা মানুষ বা কোনো বস্তুর মধ্যে বা কোনো স্যাম্পলের মধ্যে কী পরিবর্তন আসছে সেটা জানার জন্য যে রিসার্চ করবো সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল রিসার্চ এথনোগ্রাফিক রিসার্চ কী বললাম কোনো কালচারকে নিয়ে যখন আমরা কোনো রিসার্চ করি সেটা হয়ে যায় এথনোগ্রাফিক রিসার্চ ডকুমেন্টারি অলরেডি অনেকগুলো ওই রিলেটেড কোনো রিসার্চ করা আছে তাদের পার্টকে নিয়ে যখন আমরা অ্যানালাইজ করার মাধ্যমে নতুন কোনো রিসার্চ করছি সেটা হয়ে গেল ডকুমেন্টারি কেস্টাডি হচ্ছে কী বললাম যখন আমরা কোনো একটা একটাই মানুষ বা একটা ছোটো গ্রুপ বা একটা ইনস্টিটিউশন বা অর্গানাইজেশনকে নিয়ে খুব ডিটেলস খুব ডিটেলসে স্টাডি করি সেই ধরনের রিসার্চকে বলা হয় কে স্টাডি আর হিস্টোরিক্যাল রিসার্চ বললাম যখন কোনো হিস্টোরিতে ঘটে যাওয়া ফ্যাক্টকে নিয়ে আমরা রিসার্চ করি সেই ধরনের রিসার্চ হচ্ছে হিস্টোরিক্যাল রিসার্চ আপনারা এতটুকু তৈরি করুন আজকে আমি এখন প্রশ্ন দিচ্ছি না তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে আমরা রিসার্চের আরও বাকি টাইপগুলো পড়ে তারপরে আমরা প্রশ্নগুলো সলভ করবো আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন যদি কারো প্রয়োজন হয় তার সাথে শেয়ার করবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন থ্যাংক ইউ